বেআইনিভাবে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছিলেন আইনি বিচার করে তাদের একের পর এক চাকরি বাতিল করেছে হাইকোর্ট। তাদের জন্যই আজ যোগ্যরা রাস্তায় বছরের পর বছর ধর্ণা মুনছে। মঙ্গলবার আলিপুর আদালতের এক অনুষ্ঠানে সেই বেআইনিভাবে চাকরি পেয়ে চাকরিহারাদের নিয়োগ বাতিলের কার্যত বিরোধিতা করলেন মুখ্যমন্ত্রী। আর সেই বিরোধিতা করতে গিয়ে কার্যত আক্রমণ করে বসলেন তার আগের বাম জমানাকেই। তার দাবি, সিপিএম আমলে তাদের ক্যাডাররা বহু লোকের চাকরি করে দিয়েছে, আমি কারোর চাকরি খাইনি, তাহলে তোমরা কেন খাচ্ছ? দেওয়ার ক্ষমতা নেই, কারবার ক্ষমতা আছে? আমি জীবনে জেনে শুনে কোনো অন্যায় কারো করিনি। ইভেন আমরা ক্ষমতায় আসার পর আমি একটা সিপিএম ক্যাডারের চাকরি খাইনি, তাহলে তোমরা কেন খাচ্ছ? দেবার ক্ষমতা নেই, কারবার ক্ষমতা আছে? প্রশ্ন উঠেছে, তাহলে কি মুখ্যমন্ত্রী স্বীকার করে নিলেন বেছে বেছে তৃণমূলের ক্যাডারদেরই টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে? তিনি আরো বলেন, কিছু কিছু লোকজন নিজেদের রাজনৈতিক স্বার্থে মামলা করছেন, অন্যায় করলে শাস্তি দিন, কিন্তু চাকরি না খেয়ে চাকরি হারাতের আবার সুযোগ দিন। কথায় কথায় লোকের চাকরি খাবেন না, এটা রাজনীতি নয়। দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই হয়েছে কিছু পলিটিক্যাল লোক। কত কেস পড়ে আছে তাকাবে না? রোজ পিআইএল মানে পলিটিক্যাল ইন্টারেস্টেড লিটিগেশন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যেও প্রশ্ন উঠছে, চাকরি বাতিল না করলে চাকরি হারাদের শাস্তি কিভাবে হবে? আর যে বেআইনি চাকরি প্রার্থীদের জন্য এতদিন যোগ্যরা রাস্তায় আন্দোলন করছেন, তাদের এত বছরের সময় ফিরিয়ে দিতে পারবেন মুখ্যমন্ত্রী? একদিকে যখন বেআইনি চাকরি প্রার্থীদের জন্য কল্পতরু মুখ্যমন্ত্রী, ঠিক সেই সময় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সরাসরি আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রীকে। তার দাবি, নবান্নের 14 তলার কম্পিউটারেই হতো সমস্ত তালিকার একত্রীকরণ। আমাদের কাছে খবর আছে, সমস্ত বিধায়ক জেলা সভাপতিদের কাছে যে লিস্ট যেত, সেই লিস্ট কম্পাইলেশন হতো নবান্নে বসে। কোন কম্পিউটারে হতো, কার কম্পিউটারে হতো, আমরা তার নামও জানি, কিন্তু যেহেতু তদন্ত চলছে আমরা সমক্ষে আনবো না, আপনারাও দেখতে পাবেন একদিন না একদিন সেই নামগুলো আসবে। নাম না করলেও মুখ্যমন্ত্রীর ইঙ্গিত যে হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দিকেই, তা বুঝতে অসুবিধা হয়নি কারোর। এর আগে 2022 সালের 21 জুলাইয়ের মঞ্চ থেকেও সরাসরি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম নিয়ে আক্রমণ করেছিলেন তৃণমূল সুপ্রিমো। মঞ্চ থেকে মমতা বলেন, দেখাচ্ছেন সাধু পুরুষ, ভাজা মাছ উল্টে খেতে জানেন না, আপনার আমলে বার্থ সার্টিফিকেট দেওয়ার নামে ওই ফাইলটা বের করবো। সিপিএম এর বিকাশ বাবু, তিনি হয়েছেন চাকরির জন্য, ওনার অপোজিট নামটা বলুন, বিকাশের অপোজিট নাম আমি বলবো না। রোজ গিয়ে বলছে এটা কেটে দাও, ওটা কেটে দাও, দেখাচ্ছে আহারে সাধু পুরুষ, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। জিজ্ঞেস করুন, আপনার আমলে বার্থ সার্টিফিকেট দেওয়ার নামে ওই ফাইলটা বের করব? আমি অনেকের কাছে শুনেছি 10 লাখ 15 লাখ টাকা এক একটা চাকরি বিক্রি হয়েছিল, নাম বলে ছোট করতে পারি না। মুখ্যমন্ত্রীর চাকরি হারাদের নিয়ে সওয়ালে ফের উঠেছে প্রশ্ন, কেন চাকরি হারাদের নিয়ে বারবার সওয়াল করছেন মুখ্যমন্ত্রী? যোগ্য চাকরি প্রার্থীরা দিনের পর দিন আন্দোলন করে গেলেও তাদের জন্য তো চোখের জল পড়ে না মমতার। কেন যোগ্যদের নিয়ে আদালতে সওয়াল করার কথা বলেন না আইনের ছাত্রী মমতা? সরাসরি সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জবাব, সবকিছু জেনেও মুখ্যমন্ত্রী চাকরি দিয়ে থাকলে বলতে হয় তিনি প্রতারক এবং ভণ্ড। প্রতারক এবং ভণ্ড, তিনি তার ভণ্ড ভূমিকা, প্রতারকের ভূমিকা নতুন করে আবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন। আমি তো সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে যে বাম আমলে যদি কোনো দুর্নীতিমূলক নিয়োগ হয়ে থাকে, তাহলে তিনি সেই সমস্ত দুর্নীতিমূলক নিয়োগের মধ্য দিয়ে যারা সুবিধে পেয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এটা সাংবিধানিক দায়িত্ব, এটা আইনি দায়িত্ব। কোনো মুখ্যমন্ত্রী যদি বলেন আমি কোনো ব্যবস্থা নিইনি, এটা জানা সত্ত্বেও যে নিয়োগ হয়েছে দুর্নীতিমূলক পদ্ধতির মধ্য দিয়ে, তাহলে বুঝতে হবে মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী প্রতারক এবং ভণ্ড, তাহলে তিনি সংবিধানের প্রতি তার যে আস্থা জ্ঞাপন করেছিলেন তার বিরুদ্ধে কাজ করছেন। আইনজীবী ফিরদৌস শামীম এবং সব্যসাচী চট্টোপাধ্যায়ের দাবি, এতদিন ধরে মুখ্যমন্ত্রী কিছুই জানতেন না, এটা হতে পারে না, বেআইনি কাজের কখনো কোনো আইনি সংশোধন হয় না। এই অবস্থা তৈরি হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর, যদি তিনি এটা জেনেও নিশ্চুপ ছিলেন তাহলে তো তার দুর্নীতিপরায়ণতাকে নির্দেশ করে, আর যদি তিনি না জানতেন সেটা তার অপদার্থতা এবং অকর্মণ্যতাকে নির্দেশ করে। প্রতিদিন চাকরি বাতিল হচ্ছে, কাদের চাকরি বাতিল হচ্ছে দেখুন, তারা কারা? আপনার ফাইল, বিকাশবাবুর ফাইল খুলতে গিয়ে তো এখন দেখা যাচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গের চাকরির ফাইল খুলে গেল, এবং তখনই মুখ্যমন্ত্রী এখন কিছু করতে না পেরে, যখন প্রত্যেক দিন এই বেআইনি চাকরি যারা চুরি করেছে তাদের চাকরি যাচ্ছে, তখন দাঁড়িয়ে সংশোধনের কথা বলছে। আসলে আইনে এরকম সংশোধন হয়, বেআইনি কাজ যেটা সেটা বেআইনি থাকে।
কড়া প্রতিক্রিয়া দিয়েছে সিপিএম শিবিরও। সিপিএম নেতা ফুয়াদ হালিমের কথায়, চাকরি দুর্নীতিতে একের পর এক নেতা গ্রেফতারে এখন নিজেকে বাঁচাতে সাফাই দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আমার প্রতিক্রিয়াটা পরিষ্কার যে এই মুহূর্তে দাঁড়িয়ে আস্তে আস্তে সমস্ত হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী, সমস্ত তৃণমূল এমএলএরা শুধুমাত্র চাকরির দুর্নীতি নয়, অন্যান্য দুর্নীতিতে আস্তে আস্তে জেলের দিকে মুখ করে হাঁটছেন এবং এই জেল যাত্রার দিকে কোনো না কোনো সময় মুখ্যমন্ত্রী নিজেকেও কিন্তু যুক্ত হতে হবে। ফলে এই পরিস্থিতির মধ্যে উনি নিজের হচ্ছে যে সততার তার দলিল তৈরি করছেন। উনি বলেছেন যে আমি কোনো দুর্নীতি করিনি, উনি বলতে পারছেন না যে আমার হচ্ছে ক্যাবিনেটের লোকজন দুর্নীতি করেনি। কংগ্রেস মুখপাত্র কৌস্তুভ বাগচির কথায় মুখ্যমন্ত্রী বারংবার বিভিন্ন কথা বলে নিজের মিথ্যা চরিত্রেরই প্রমাণ দিচ্ছেন। নিজের নামের প্রতিই তো সুবিচার করছেন না, নামের মধ্যে মমতা, নিজের আচার ব্যবহারের মধ্যে মমতা লেশমাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি প্রার্থীদের প্রতি যে অ্যাটিটিউড আমরা দেখতে পাচ্ছি, সেটাতে করে একটা জিনিস যেটা প্রতিফলিত হচ্ছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর চূড়ান্ত অমানবিক একটা করবে। মুখ্যমন্ত্রী মুখে এক কথা বলছেন, ওইদিকে ময়দানের চত্বরটা গিয়ে দেখতে পেলে আমরা রাজ্যের যে প্রকৃত অবস্থাটা দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী এই ধরনের যে কথাগুলো বারংবার যে মিথ্যা কথা বলছে না, আর মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বলছেন না আমি ডক্টরে, এখন মনে হয় সত্যি ডক্টরে, ডক্টরেটটা প্যাথোলজিক্যাল লায়ার। কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবিরও। তাদের দাবি, যোগ্য চাকরিপ্রার্থীরা চাকরি না পেয়ে আত্মহত্যা করলেও তাদের জন্য দুঃখ হয় না মুখ্যমন্ত্রী? ভোটের স্বার্থে পার্টির নেতাদের বাঁচাতে চেষ্টা করে যাচ্ছেন তিনি। মন্ত্রীকে এই প্রশ্নটা করতে চাই যে একটিও সঠিক উত্তর না দিয়ে অর্থাৎ শূন্য পেয়েছে, তার নাম্বার 57 করা হয়েছে, তাকে কোন যুক্তিতে চাকরিটা দেওয়া উচিত? তাহলে তারা যারা এতদিন চাকরি না পেয়ে বেকার থাকলো, এরা চাকরি পাওয়ার ফলে তারা যে সুসাইড করলো, তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দুঃখ হয় না? নাকি তার পার্টির নেতারা যেহেতু টাকা নিয়ে এই চাকরিগুলো দিয়েছে, তাই তাদেরকে বাঁচানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন? নাহলে জানেন যে ভোটে ভরাডুবি হবে। মন্ত্রী বড় বড় কথা বলে লাভ নেই, উনি সিপিএম কে তৈলমর্দন করতে চান করুন, কিন্তু এখানে সিপিএম কংগ্রেস তৃণমূল কারো কোনো রোল নেই। এখানে পরিষ্কারভাবে আদালতের নির্দেশে চাকরি যাচ্ছে, এ সত্যটাকে মুখ্যমন্ত্রীকে স্বীকার করতে হবে। সব মিলিয়ে একদিকে যোগ্য চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে চুপ থাকা, আর অন্যদিকে বেআইনিভাবে চাকরি পাওয়া চাকরিপ্রার্থীদের জন্য সবালে মুখ্যমন্ত্রীর দ্বৈত চরিত্রই যেন স্পষ্ট হয়ে উঠেছে, এমনটাই দাবি রাজনৈতিক মহলে। তাহলে কি দুর্নীতির জাঁতাকলে আটকে গিয়ে এখন সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী? এতদিন ধরে তাহলে কেন নিশ্চুপ ছিলেন তিনি? প্রশ্নগুলো জাগছে বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।